বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর 2022 কেমন যাবে আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেপ্টেম্বর মাস ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে নতুন সম্ভাবনাময় কারণ ধনু লগ্ন ধনু রাশির কর্মেশ বুধ এবং ব্যবসার অধিপতি বুধ সে কিন্তু উচ্চস্থ বা তুঙ্গস্থ গৃহে অবস্থান করছে যেটা কেরিয়ারের পক্ষে অত্যন্ত ভালো রাশির ষষ্ঠী মঙ্গল কম্পিটিটিভ জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং অবশ্যই বৃহস্পতি চতুর্থ ভাব থেকে বকরি হলেও বুধ বৃহস্পতি সংযোগে বেশ কিছু শুভফলও দেবে তো এখানে যে হরোস্কোপ দুটি আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে বাঁদিকে থাকা হরোস্কোপটা হচ্ছে মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরোস্কোপটা দ্বিতীয় পক্ষের আমরা বাঁদিকের হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেখানে যেটা দেখতে পাচ্ছি রাশির সাপেক্ষে রাশির দ্বিতীয় শনি বকরি যেটা ইন্ডিকেট করছে আপনাদের রাশির সাড়ে সাতির একটা শেষ প্রভাব কিন্তু চলছে যেটা বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে চতুর্থভাবে বৃহস্পতি তো সক্ষেত্রী ছিল কিন্তু এখন বকরি হয়ে যাওয়াতে কিছু ক্ষেত্রে মানুষের সিদ্ধান্তে ভুল হচ্ছে বিশেষত লগ্ন সাপেক্ষে ধনুর হচ্ছে এবং পারিবারিক সুখ বা মানসিক সুখের জায়গায় অনেকে একটু সমস্যায় আছেন কিছু বিষয়ে বাড়ি গাড়ি আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটি হয়েও হচ্ছে না পরিকল্পনা হচ্ছে বাস্তবায়ন হচ্ছে না তো সেই জায়গাগুলো কিছুটা অসুবিধা করছে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল অবশ্যই এখানে শত্রুনাশ কম্পিটিটিভ জায়গাগুলো ভালো করা লোন পরিশোধ করা আপনার ক্ষেত্রে যে কোনো স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো ফল দিলেও কিছু ক্ষেত্রে প্রেমে ব্যাঘাতের ইন্ডিকেশন দেখাচ্ছে তো সেই জায়গাগুলো আমরা ডিটেলে ডিসকাস করছি কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে রাশির কর্মেশ এবং ব্যবসার অধিপতি তার তুঙ্গস্থ এবং উচ্চগৃহ অবস্থান আপনাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা জায়গায় কিন্তু স্ট্রং পয়েন্ট কিন্তু সেপ্টেম্বর মাসে দিতে চলেছে বুধ এবং যার এফেক্ট শুধু সেপ্টেম্বর কেন আপনারা চলতি মাস আগস্ট থেকে কিন্তু পেতে পারেন যদি আপনার জন্ম থাকে বুধের দশান্তর্দশা চলে বা বুধ কিছুটা ভালো থাকে রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে সূর্য সক্ষেত্রী ভাগ্য আপনার সহায় শুক্র মাঝে মাঝে কিন্তু এই সূর্যের সঙ্গে যুক্ত হয়ে নিচস্থ হয়ে কিছুটা আপনাদের সমস্যায় রাখতে পারে জন্মছকে শুক্র খারাপ থাকলে কিছু ক্ষেত্রে পেয়েও পেলেন না হয়েও হলো না দেরি হচ্ছে আজকাল পরশু করে এরকম জায়গায় কিছু সমস্যা আসতে পারে আপনার যদি একটু ডান দিকের হরোস্কোপে চোখটা শিফট করেন তাহলে সেখানে যেটা দেখতে পাবেন এখানে কিন্তু দুটো রাশি পরিবর্তন হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে এখানে সূর্য রাশি পরিবর্তন করছে 17 তারিখ এবং শুক্র তারপর রাশি পরিবর্তন করছে সূর্য কর্মঘরে অত্যন্ত ভালো ফল দেবে কিন্তু শুক্র কর্মঘরে নিচস্থ হয়ে কিছু জায়গায় সমস্যাও তৈরি করবে সেগুলো এক এক করে আমরা এবার ডিসকাস করব প্রথমে যদি আমরা সার্ভিস লাইফে থাকা ব্যক্তিদের কথা বলি তো সেখানে কর্মক্ষেত্রে এক কথায় বলতে গেলে সুপার একটা স্ট্রং সিচুয়েশন ধনু লগ্ন সাপেক্ষে অন্তত থাকবে আমরা লগ্নকে বেশি জোর দেবো অবশ্যই কারণ আমাদের যে লগ্ন হচ্ছে আমাদের পৃথিবীর আহ্নিক গতির ফল ফলও তো আমাদের এখানে একটা স্ট্রং পয়েন্ট আমরা লগ্ন থেকে কুইক ডিসিশনে আসতে পারি রাশি তো বটে এখানে লগ্ন সাপেক্ষে কিন্তু খুব স্ট্রং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে এবং আপনাদের আমার সাজেশান বুধ 10 তারিখে বকরি হচ্ছে কর্মক্ষেত্রে কি কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আছে এই ধরুন জব ট্রান্সফার ইন্টারভিউ দেবেন নতুন চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফ্রেশার্স যারা আছেন প্রথম চাকরি প্রার্থী কিছু চেষ্টা করছেন সেগুলোর ক্ষেত্রে চেষ্টা রাখুন হলে ভালো 10 তারিখের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার কারণ 10 তারিখের পর বুধ বকরি হচ্ছে এবং দুই বকরি গ্রহ আমনে সামনে চলে আসছে বৃহস্পতি এবং বুধ যেটা আপনার ডিসিশানে ভুল করানো কুইক ডিসিশানে ভুল ভ্রান্তি কিছু সিলি মিস্টেক বা আজ নয় কাল কাল নয় পরশু এই করে দেরি হচ্ছে এটা কিন্তু হতে পারে তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয় পক্ষে সূর্য প্রবেশ করছে কর্মভাবে এবং এই সূর্যের প্রবেশের পর কর্মক্ষেত্রে যা বলেন প্রাপ্তি গ্রেডেশন বৃদ্ধি বা আপনি যা খেটে এসছেন পরিশ্রম করেছেন যা আপনার হাতে নেই এখন তার একটা সঠিক মূল্য পাচ্ছেন এবং যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রগুলোয় প্রথম এবং দ্বিতীয় পক্ষ অবশ্যই ভালো যাবে ট্যাক্স অ্যাকাউন্টস কমার্স এবং চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি কোনো পার্ট টাইম বেসিস কাজ সেগুলোতে ভালো যাবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা এতদিন কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিছু বিষয়ে অফিস যাত্রা বা ইত্যাদি এগুলো হতে পারে তবে দ্বিতীয় পক্ষটা কেন প্রথম পক্ষের তুলনায় একটু হলেও আপনার প্রেসারাইজ সিচুয়েশন থাকবে তার কারণ হচ্ছে দ্বিতীয় পক্ষে সূর্য এবং শুক্র পরবর্তী সময় প্রবেশ করছে এটা কিন্তু যারা এই গা ছাড়াভাবে কাজ করতেন তাদের ক্ষেত্রে মোটেও সাপোর্টিভ নয় এখানে বেশ কিছু কাজে উন্নতি হবে সায়েন্স রিলেটেড কাজ যারা করছেন আধা সরকারি কাজ যারা করছেন ব্যাঙ্ক ফিল্ডে যারা আছেন ভালো কিন্তু
দায়িত্ব বাড়বে, কাজের ক্ষেত্রে আপনার ওয়ার্কলোড বাড়বে, কাজের পরিসর বাড়বে, সেটা খেয়াল রাখতে হবে। জন্মশকে যদি আপনার শুক্র খারাপ থাকে, ষষ্ঠের প্রেক্ষাপায় বা শুক্র খারাপ থাকে, নিচস্থ থাকে, তাহলে কী হবে, শুক্র কর্মভাবে প্রবেশ করে সফিস্টিকেটেড কাজ, সফটওয়্যার, আইটি ফিল্ড, অভিনয় জগৎ এগুলোতে কিছু ভালো ফল দেবে। কিন্তু ব্যক্তিগত জন্মছকে শুক্র নিচস্থ থাকলে কর্মক্ষেত্রে কর্মশত্রুতা, কাজের পরিবেশ ভালো যাচ্ছে না, আপনি হিসাবপত্র মেনটেন করেন যারা, তাদের ক্ষেত্রে কিছু হিসাবপত্রে গরমিল, কিছু ভুলচুক, এগুলো হওয়ার কিন্তু টেন্ডেন্সি বাড়িয়ে দেবে। এটা নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে ইন্টারভিউ ইত্যাদির ক্ষেত্রে আমার মনে হয় শুক্র নিচস্থ হওয়ার আগের যে সময়টা পাচ্ছেন, শুক্র যখন নবমে থাকছে, মোটামুটি প্রথম তিনটে সপ্তাহকে টার্গেট করুন। দূরে চাকরির কথা আসা যাক, যারা দূরে চাকরি করছেন, দূর রাজ্যে, দূর জেলায়, বিদেশে, তাদের ক্ষেত্রে মাসটা ভালো, মোটামুটি অ্যাডভান্টেজই থাকছে, মঙ্গল নিজগৃহে দৃষ্টি তো দিচ্ছেই, ফলত এই দূরে সার্ভিসগুলোর ক্ষেত্রে এ মাসে আপনারা কিন্তু মোটের উপর ভালো ফল বা যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন, সেক্ষেত্রে সমস্যা থাকছে না, কর্মভাব মোটের উপর ভালো থাকছে। দেখুন এখানে সেলফ প্রফেশন অনেকে আছেন, অনেকে ব্যবসায়ী আছেন, তাদের কথা বলছি, তারা একটু বলতে বলে দিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন মাঝে মাঝেই ব্লিঙ্ক করছে, এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার, আমাদের আর কোনো নাম্বার নেই, অন্য নাম্বারে ফোন করবেন না, এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা আমাদের চেম্বার এসে সাক্ষাতে আমাদের সঙ্গে ডিটেল আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না যে কোনো এক দু কথার আলোচনা হবে, ফোনে বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেল আলোচনা পাবেন, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে, একদম ঘরোয়া আলোচনা হবে। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা নতুন বন্ধু দেখছেন, যাতে আমার চ্যানেলটির সঙ্গে আপনারা রেগুলার যুক্ত থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ ইউটিউবে আপনারা নিজেরাও জানেন যে লক্ষ লক্ষ চ্যানেল আসে, আবার আমাদের মাথা থেকেই হারিয়ে যায় কখন কোনটা কী দেখেছিলাম মনেই পড়ে না, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা এক সেকেন্ড লাগবে প্রেস করে দিন, যা সম্পূর্ণ নিঃশুল্ক, আর ভিডিওটি অন্যান্য ধনুর বন্ধুরা যাতে দেখতে পারেন, দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। দেখুন সেলফ প্রফেশন বা বিজনেস এই জায়গাটায় আমরা বা যে কোনো কমিউনিকেটিভ জায়গাটা যদি শনি দুর্বল থাকে, আপনাদের এই কমিউনিকেশান বা কোনো ব্যবসার ক্ষেত্রে যে যোগাযোগ সেই জায়গাটা একটু বিঘ্নতা থাকতে পারে, কিংবা যদি আপনার বৃহস্পতি বক্রী থাকে সেক্ষেত্রেও কিছুটা থাকতে পারে। আমি ধরে নিলাম আপনাদের ছকে বৃহস্পতি বা শনি বক্রী নেই, যদি থাকে বিঘ্নতা একটু থাকবে, কিন্তু যদি বক্রী না থাকে ন্যাচারালি বিজনেসের জায়গায় এ মাসে যথেষ্ট ভালো এবং স্ট্রং থাকছে। ব্যবসার ক্ষেত্রে আমি হাজারো ব্যবসা এখানে বলবো না, কিন্তু আমি স্পেশালি বলবো এখানে মেনলি প্রিন্টিং, কোনো ধরনের জেরক্স, অনলাইন বেসিস ব্যবসা, সরকারি রিলেটেড আন্ডারটেকিং, ওষুধপত্র, মেডিকেল, বৈদেশিক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ব্লগিং, এই ধরনের ব্যবসা, এগুলোতে ভালো ফল পাবেন। তবে ব্যক্তিগত জন্মছকে শুক্র খারাপ থাকলে মাসের শেষ দিকে একটু কম্পিটিশন হার্ড ফেস করবেন। এছাড়া কেমিক্যাল রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, টিউশানি করান যারা, পড়াশোনার সঙ্গে যুক্ত, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, দুই এই তিন ক্ষেত্রেই আমরা ভালো ফল দেখতে পাবো। অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন যেটা কথা বেছে খান এদের ক্ষেত্রেও ভালো ফল দেখতে পাবো। তবে একটা কথা খেয়াল রাখবেন, শনি যেহেতু বকরি এবং উপরন্তু আপনাদের সারাসাথিও চলছে, ধার বাকিতে যারা জিনিসপত্র দেন একটু আননোন ব্যক্তিকে দেওয়ার আগে একটু যাচাই করে নেবেন, এটা একটু খেয়াল রাখতে হবে। গাড়ির বিজনেস, কনস্ট্রাকশন, বিল্ডিং ইত্যাদির জাতীয় বিজনেসের ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল এ মাসে এক্সপেক্ট করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে খারাপ না, ভালো, ফ্যামিলি বিজনেসগুলো ভালো যাবে। তবে এই শুক্র যখন নিচস্থ হবে তখন ব্যবসার ক্ষেত্রে আপনার যদি ব্যক্তিগত জন্মছকে শুক্র খারাপ থাকে সেক্ষেত্রে এক্সপেকটেশানটা ফুলফিলড হতে সমস্যা হবে, হার্ড কম্পিটিশান থাকবে, এবং আপনার ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু আর্থিক যে সংস্থা সেই আর্থিক সংস্থানটা জোগাড় করতে একটু সমস্যা হতে পারে। এটা কিন্তু ব্যবসার জায়গায় দুর্বল পয়েন্ট বা সেলফ প্রফেশনের জায়গাও কিছুটা দুর্বল পয়েন্ট মরতে পারে। তবে দুর্বলগুলো বাদ দিয়ে যদি দেখেন ব্যবসার জায়গায় সবল, নতুন ব্যবসা খোলা, সিজনাল ব্যবসা এগোনো, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট, রিইনভেস্ট করায় কোনো প্রবলেম নেই। বুধ বক্রী হয়ে যাওয়ার পর, জন্মছকে বুধ বক্রী থাকলে আপনি যদি নতুন ব্যবসা কিছু খুলতে চান বা ব্যবসা একটু বড় বদল করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় 10 তারিখের পরের কথা বলছি, একটু কাইন্ডলি জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। পড়াশোনার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, ভাইভা এক্সাম থাকলেও একটু চোখ কান খোলা রাখতে হবে যাতে সিলি মিস্টেকগুলো মাইনর না হয়। দ্বিতীয়স্থ শনি বকরি খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, কোনো অ্যাডমিশান নিতে হলে প্রথম তিনটে সপ্তাহকে টার্গেট করুন, কম্পিটিটিভ এক্সাম প্রথম তিনটে সপ্তাহতেই ভালো যাবে, শেষ দিকটা একটু দুর্বল থাকবে বলে আমার মনে হয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা সার্ভিস এক্সাম হোক, আপনার স্কুল কলেজ বা নিছকই কোচিংয়ের এক্সাম হতে পারে। এর বাইরে বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা করার যোগ আছে, স্কুল কলেজ বোধ ক্ষেত্রেই পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো। বুধ এবং বৃহস্পতি বকরি থাকলে কী হবে, ওই একটানা পড়তে বসে সমস্যা হবে, একটু গ্যাপ দিয়ে পড়ার চেষ্টা করুন, একটু রিকল করতে, কিছু পড়েছেন হালকা রিভিশন হয়তো দেওয়া আছে যেগুলো, সেগুলো একটু রিকল করতে সমস্যা হবে। কখন,
যদি বুধ বৃহস্পতি বক্রী থাকে তখন। এছাড়া বিদ্যাযোগ খুব ভালো, ফ্যান্টাস্টিক, একদম ভর্তি, আপনার পরীক্ষা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো পাবেন। এবং পড়াশোনার ক্ষেত্রে নবমপতি নবমে, দশমপতি দশমে, চতুর্থপতি চতুর্থে, পঞ্চমপতি ষষ্ঠে, এখানে একটা বেশ জোরালো যোগ, জবরদস্ত যোগ আছে। তো এই জায়গাটা আমি মনে করি পড়াশোনার ক্ষেত্রে ভালো। কিন্তু রেজাল্ট পাবলিশড, আপনার কোনো ফল অর্থাৎ ফলাদেশ পাবলিশড, এগুলোর ক্ষেত্রে শুক্র নিজস্ব থাকলে একটু বেগ পেতে হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। মাসের শেষ সপ্তাহে প্রেম সম্পর্ক রিলেশনশিপ, মঙ্গল এতদিন অঙ্গারক যোগে ছিল। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন জানেন আমি আগস্টে প্রায় গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করেছি যে অঙ্গারক যোগ চলছে ইত্যাদি, অঙ্গারক যোগের প্রভাব ইত্যাদি জানিয়েছি আপনাদের। তো অঙ্গারক যোগের প্রভাব এখন আর নেই, অবশ্যই মাথা ঠান্ডার জায়গাটা ভালো, কিন্তু এই যে মঙ্গল ষষ্ঠে গেছে, খুঁটিনাটি বিষয় বড় কিছু নয়, খুঁটিনাটি বিষয় একটু দ্বন্দ্ব, মাঝে মাঝে একটু মতের অমিল, এগুলো কিন্তু চলবে। কবে চলবে? মঙ্গলের নক্ষত্র যেদিন যেদিন থাকবে সেদিন সেদিন চলবে। এবং যাদের জন্মশকে বুধ বৃহস্পতি কানেকশান আছে, মাইন্ড করবেন, বুধ বৃহস্পতির কানেকশান আছে, সেই জায়গাটায় একটু ভুল বোঝাবুঝি থাকবে। এই দুটো পয়েন্ট কিন্তু দুর্বল। আমি দৈনিক রাশিফলে জানাবো কোন দিন বুধ বৃহস্পতির যোগের শক্তি বাড়ছে, কোন দিন মঙ্গলের শক্তি বাড়ছে, সেই দিনগুলো একটু সমস্যা ফেস করবেন। নতুন প্রেমে আপত্তি নেই, প্রেমের যোগাযোগ আসতে পারে, দূরে আপনার যদি পার্টনার থাকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। শুক্র নিচস্থ না থাকলে পুরো মাসটা ভালো যাবে, শুক্র নিচস্থ থাকলে মাসের শেষ দিকে প্রেমের ক্ষেত্রে একটু ছন্দ পতন হবে। নতুন প্রেমের ক্ষেত্রে একদমই আমি শুক্র নিচস্থ যাদের আছে শেষ দিকের পর কোনো রকম আগবাড়িয়ে কিছু করার জন্য আমি বারণ করব। এবং প্রেমের ক্ষেত্রে কোনো কঠিন ডিসিশন আপনার এবং আপনার পার্টনারের জন্য মাসের শেষ দিকে ভালো নয়। এটা বাদ দিলে প্রেমের ক্ষেত্রটা যথেষ্ট ভালো, স্বাভাবিক থাকবে, এবং ওই মঙ্গলের নক্ষত্র দিনগুলো বাদ দিলে পরিস্থিতি আয়ত্তে থাকবে। আলোচনায় বিবাহযোগ, বিবাহযোগ সম্পূর্ণ মাসটাই ভালো, একটু বেশি কম থাকবে। স্ট্রং পয়েন্ট হচ্ছে 10 তারিখ অবধি, 10 তারিখের পর থেকে ভালো, খুব ভালো 10 তারিখ অবধি। আমাদের যেমন রেজাল্টে গ্রেডেশন থাকে A+ এইরকম, খুব ভালো A+ 10 তারিখ অবধি, তারপর এ ক্যাটাগরি বলতে পারেন বিবাহযোগের ক্ষেত্রে। সম্বন্ধ প্রেমজ দু ক্ষেত্রেই। দাম্পত্য সুখের ক্ষেত্রে বুধ একক ভূমিকা নিলে আমি বলতাম পুরোপুরি ভালো, কিন্তু বুধের ওপর যেহেতু বৃহস্পতির বক্রী দৃষ্টি আছে, ওই একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যাদের একটু খিটির মিটির হয় আর কি, 10 তারিখের পর থেকে একটু হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে, চেষ্টা করবেন তর্ক একটু কম করার, আপনার এবং আপনার পার্টনার তর্ক বিতর্ক বাড়ালে দেখবেন সেটা বাড়ছে। কেন? বৃহস্পতি কী করে আপনারা জানেন, আমাদের যে রাশিফল ফলো করেন, তিল থেকে তাল করে। তো এই ছোটোখাটো হাঁড়ির ঝগড়া ঘরে একটু বড় সড়ো হয়ে গেল আর কি। তো এই জায়গাগুলো একটু মেনটেন করে চলবেন, বাকি জায়গাটা দাম্পত্য সুখ থাকছে ভালো। এবার আমি যে পয়েন্টগুলো আলোচনা করব সেগুলো বিবিধ বিষয়, যেগুলো আমি বলতে ভুলে গেছি, আর যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো বাকি রইলো। কী কী বাকি রইলো? অর্থনৈতিক অবস্থা, সন্তান যোগ, কখন কী করবেন, কেনাকাটি করবেন, খেলোয়াড়দের ক্ষেত্রে কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আসুন তাহলে এক করে শুনি, তার আগে আরও একটু বলে দিই, আরও একবার বলে দিই বললে ভালো হয়, যে স্ক্রিনে যে দেখছেন নাম্বারটি মাঝে মাঝে ব্লিঙ্ক করছে, সেটাই আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার, আর কোনো নাম্বার নেই। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা আমাদের সাক্ষাতে চেম্বারে এসে আপনি আলোচনা সারতে পারেন। ফোনের আলোচনাটাকে কোনো ছোটোখাটো আলোচনা ভাববেন না, বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন। নতুন যারা দেখছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, অন্যান্য ধনুর বন্ধুরা যাতে দেখতে পান দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দিন। একটা ছোট্ট আমি এখানে ইনফরমেশান দিয়ে দিই, আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখান না কেন, ইউটিউবের থ্রু দিয়ে যদি দেখান, যে জ্যোতিষ মহাশয় বা মহাশয়কে দেখাতে চান তিনি যে নাম্বারটি ইউটিউব ভিডিওতে দিচ্ছেন, মানে ভিডিওতে যেখানে আমার ডায়াগ্রাম আছে এখানে যে নাম্বারটি ব্লিঙ্ক করছে, এইরকমই জ্যোতিষ বন্ধুদের যে নাম্বারগুলো থাকে সেখান থেকে নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ ইউটিউবে কিছু ফ্রড চক্র আছে, তারা অত্যন্ত সক্রিয়, খুব কায়দা করে প্রোফাইল নেমটা চেঞ্জ করে হিন্দিভাষী ম্যাক্সিমামই জ্যোতিষে খুব মনোগ্রাহী কথা বলে, এই জ্যোতিষীকে দেখিয়েছি দারুণ উপকার পেয়েছি সব মিলে গেছে এইসব বলে তাদের নাম্বারটা দিয়ে টাকা পয়সা নিয়ে ফ্রড করছে। এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে, হয়েছে এর আগে, সতর্ক করলাম, মাথায় রাখবেন। অন্য জ্যোতিষ যে কোনো কাউকে দেখান না কেন ভিডিও থেকে নাম্বার নেবেন। প্রথমে শরীর স্বাস্থ্য, স্বাস্থ্য ঘরে মঙ্গলের এখানে ষষ্ঠ ঘরে অবস্থান, পাইলস ইত্যাদি সমস্যা যাদের একটু খেয়াল রাখবেন। বৃহস্পতি বক্রী মানে একটু ইমিউনিটি সিস্টেম দুর্বল আছে, সাধারণ যে রোগভোগগুলো সর্দি কাশি জ্বালা পোড়া ছোটোখাটো এগুলো একটু থাকবে। স্কিনের সমস্যা থাকবে 10 তারিখের পর থেকে, বুধ উচ্চস্থ মানছি কিন্তু বুধ বৃহস্পতি যেহেতু সংযোগ একটু স্কিনের সমস্যার বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন। শুক্র খারাপ না, তবে মেডিকেল কাজগুলো যদি আপনি করতে চান, এই ধরুন ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল টেস্ট করানো, ইম্পর্টেন্ট হসপিটাল কিন্তু ডিসিশন, চেষ্টা রাখুন বা টার্গেট রাখুন মাসের
শুরুর দিকে করা প্রথম পক্ষে সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। অন্যান্য রোগভোগের মধ্যে পেটজনিত সমস্যা মাসের শেষ দিকে থাকবে, পারিবারিক হেলথ ইস্যু কিছুটা শেষ দিকে থাকতে পারে। আগুন ইলেকট্রিকের সমস্যা কি আগে হয়েছে বাড়িতে? যদি হয়ে থাকে তাহলে মাসের দ্বিতীয়ার্ধে বিষয় একটু চোখ কান খোলা রাখবেন। আর সন্তান যোগ এ মাসে যদি দেখি মধ্যম প্রকৃতির, সন্তানের সঙ্গে মাঝে মাঝে একটু মতান্তর হতে পারে সন্তানের, তবে কেরিয়ার নিয়ে এ মাসটা ভালো ফল পেতে পারেন। খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা বেশ ভালো, আর কেনাকাটি শখসাদ পূরণের কাজের ক্ষেত্রে বেশি ভালো হচ্ছে 10 তারিখের আগের সময়টা, যেহেতু বৃহস্পতি বকরি। একটি গ্যাজেটস বা কিছু মোবাইল কিনছেন, টিভি ফ্রিজ যাই কিনছেন না কেন, বা বাড়ি বুক করছেন, গাড়ি কিনছেন, একটু ভেবে চিনতে করবেন, প্রয়োজনে একটু জন্মছক জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, আদারওয়াইজ ভালো যেতে পারে। প্রথমের দিকটা একটু শুরুর দিকে টার্গেট করুন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে পুরো মাসে আমি বলবো ভালো যেতে পারে, পিতা গুরুজনদের সাপোর্ট পাবেন, তাদের মতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, ব্যাড ফুড হ্যাবিট সমস্যা করতে পারে, ফালতু খরচ বাজে খরচ মাসের শেষ দিকে বাড়তে পারে। আয়ভাব শুভ, আয় বৃদ্ধির সংযোগও আছে জন্মচকে যদি রবি শুক্রযোগ না থাকে। ধরুন আপনারা ভিডিও দেখছেন, তার মধ্যে গুটি কয়েক মানুষের আছে রবি শুক্রযোগ, তাদের ক্ষেত্রে একটু ফিনান্সিয়াল জায়গাটা যত্র আয় তত্র ব্যয় হচ্ছে, এটা হতে পারে। শত্রু নাশের যোগ আছে, কম্পিটিশনে জয়যুক্ত হবেন, গুপ্ত শত্রু হদিস পেতে পারেন। শুক্র নিচস্থ থাকলে মাসের শেষ দিকে শত্রু নাশ তো হবে, শত্রুতা নিয়ে চিন্তা আপনার মাথায় কিন্তু ভীষণ মাত্রায় ঘোরাফেরা করবে। শৌখিন জিনিসপত্র, ভোগসুখের চাহিদা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলোর প্রতি আকর্ষণ কোথাও যেন মাসের শেষ দিকে বাড়তে পারে। সিভিল মামলার নিষ্পত্তি হতে পারে, মামলার সেটেলমেন্ট কোর্টের বাইরে ঘরে বসেই হতে পারে, সেটা যদি পেয়ে যান ভালো। বিদেশ যাত্রা যোগ আছে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো, দেশের ভেতরে বাইরে ঘরে বাইরে মোটামুটি বেড়াতে যাওয়ার যোগ, বা আপনার প্রফেশনাল ক্ষেত্রেও যোগ আছে। এর বাইরের বিষয়ে অনেক কিছু থাকবে, আপনার প্রশ্নও যদি এই মাস সংক্রান্ত হয় কমেন্ট সেকশনে জানান, আমি দেখে দৈনিক রাশিফলে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু দয়া করে দৈনিক রাশিফলটা ফলো করুন, পরে পরে অনেক কিছু মনে পড়ে, এই আলোচনা হওয়ার পর এটা বললে ভালো হতো, ওটা বললে ভালো হতো, সেগুলো আমি দৈনিক রাশিফল আপনাদের জানিয়ে থাকি। মাথায় রাখবেন সাড়ে সাতই চলছে, অনেকের একটু মনোকষ্ট থাকতে পারে, সেটা আস্তে আস্তে যত সময় এগোবে ক্ষীণ হয়ে যাবে, কারণ শনি এখন বকরি হয়ে আছে, তো সাড়ে সাতির যে এফেক্টটা কমে যাবে আপনার January 2023 থেকে। এবার আমাদের আলোচনায় দৈনিক রাশিফল আসছে, একটু পরেই দেখে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখানি দেখে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।